সুখুই Su-75 চেকমেটের উৎপাদন শুরু করেছে রাশিয়া। এটি একটি পঞ্চম প্রজন্মের ফাইটার বিমান। আমেরিকার F-35 কে টক্কর দেয়াই রাশিয়ার অন্যতম প্রধান উদ্দেশ্য। রাশিয়ার বিমান বাহিনীর আগামী দিনের সেরা অস্ত্র বলা হচ্ছে এক ইঞ্জিনের এই যুদ্ধ বিমানটিকে। ফাইটার জেটের বাজারে বিশাল এক মাস্টার প্ল্যান মাথায় রেখে Su-75 চেকমেটের উৎপাদন শুরু করেছে রাশিয়া। Su-75 এর নকশা ও বৈশিষ্ট্যের দিক থেকে Su-35, Su-57 ও মিগ ফাইটারের সংমিশ্রণ থাকবে। লেজের ডিজাইন ভি আকৃতির, অপেক্ষাকৃত কম হবে বিমানটির ওজন। এর রাডার, সেন্সর, অ্যাটাকিং পাওয়ার এবং কন্ট্রোল সিস্টেমের সব কিছুতেই থাকবে নতুনত্ব, জানিয়েছেন রুশ ইঞ্জিনিয়াররা। Su-75 ফাইটারের বিশেষত্ব এর অপারেটিং সিস্টেম। তুলনামূলক সহজ এবং অনেক কম ইকুইপমেন্ট ব্যবহার করা হবে অপারেটিং সিস্টেমে। এর ফলে পাইলটকে সিস্টেম নিয়ে বেশি ভাবতে হবে না এবং তিনি টার্গেটের দিকে সহজে দৃষ্টি দিতে পারবেন। Su-35 ফাইটারের 6 ধরনের এয়ার টু এয়ার মিসাইল, 3 ধরনের এয়ার টু সারফেস মিসাইলের সাথে এন্টি শিপ ও এন্টি রেডিয়েশন মিসাইল থাকে। এসব মিসাইলের সবগুলোই থাকবে Su-75 চেকমেট ফাইটারে। বিভিন্ন ধরনের বোমা বহনের ব্যবস্থাও থাকবে এতে। সব মিলিয়ে Su-75 7,400 কেজি ওজনের অস্ত্র বহন করতে পারবে। তাই এই যুদ্ধ বিমানটিকে আগামী দিনের গেম চেঞ্জার বলা হচ্ছে। এক ইঞ্জিনের বিমানটি অভ্যন্তরীণ ফিউয়েল ট্যাঙ্কের মজুদ দিয়ে 1800 মাইল পর্যন্ত উঠতে পারবে, আর এক্সটার্নাল ফিউয়েল ট্যাঙ্ক যুক্ত করলে এই দূরত্ব বেড়ে যাবে অনেকখানি। প্রাথমিকভাবে এই মডেলের 300টি ফাইটার বানানোর পরিকল্পনা নিয়েছে রাশিয়া, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। রাশিয়ার বিমান বাহিনীর জন্য এক বা একাধিক বহর রাখার পর বাকি বিমানগুলো বিক্রি করা হবে বিভিন্ন মিত্র দেশের কাছে। প্রাথমিকভাবে এটির জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সম্ভাব্য ক্রেতা হিসেবে টার্গেট করেছে মস্কো। সংযুক্ত আরব আমিরাতের সাথে বিষয়টি নিয়ে মস্কোর আলোচনা হয়েছে বলেও জানা গেছে। রাশিয়া চাইছে প্রথম 15 বছরের মধ্যে এটির অন্তত 300টি বিমান বিভিন্ন দেশের বহরে যুক্ত করতে। Su-75 নিয়ে রাশিয়ার উদ্দেশ্য মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোর বাজার ধরা, সেই সাথে অঞ্চলটিতে নিজেদের প্রভাব আরও জোরদার করা। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ধারণা করা হয় এই অঞ্চলের অনেক দেশই উন্নত প্রযুক্তির ফাইটার জেটের চাহিদা অনুভব করছে। তারা এই ধরনের যুদ্ধ বিমান কিনতেও আগ্রহী। মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশেরই যে কোনো সর্বাধুনিক ফাইটার কেনার পর্যাপ্ত আর্থিক সামর্থ্য রয়েছে। বিদেশি ক্রেতাদের জন্য Su-75 এর দাম রাখা হবে $30 মিলিয়ন। আনুষাঙ্গিক অন্যান্য বিষয় সহ এর দাম হতে পারে $55 থেকে $70 মিলিয়ন, কিন্তু দামের দিক থেকে এটি কেবল যুক্তরাষ্ট্রের F-35 নয়, বরং 4+ জেনারেশনের F-16 ফাইটারের চেয়েও সাশ্রয়ী হবে। যেসব দেশের কাছে রাশিয়ার মিগ ও সুখুই সিরিজের বিমানগুলো আছে, তাদের জন্য সুখুই Su-75 বিমানটি উন্মুক্ত করে দেবে পুতিন প্রশাসন।